আজ অর্থাৎ 25শে জানুয়ারি মুক্তি পেল ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে পাঠান। দীর্ঘ 4 বছর পর পর্দায় ফিরলেন শাহরুখ খান। আজ সকাল থেকেই তিলোত্তমাতে শাহরুখ ফ্যান ক্লাবের তরফ থেকে সারা শহরে চলছে সেলিব্রেশন। এমনকি রাসবিহারী প্রিয়া সিনেমা হলের সামনে নারকোল ফাটিয়ে প্রদীপ জ্বালিয়ে ঢাক ঢোল পিটিয়ে চলছে সেলিব্রেশন। বেশরম রঙ্গানে দীপিকার মনোকিনী ঘিরে বিতর্কের ঝড় ছাপিয়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সিনেমা পাঠান। ভরপুর অ্যাকশন প্যাকড মুভি ফার্স্ট ডে ফার্স্ট শো এর পর ব্লকবাস্টার মুভির তকমা পেল পাঠান। শুধু দেশেই নয়, বিদেশেও এই সিনেমার ঢেউয়ে ভাসছে ভক্তরা। Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.